দেশের বিরুদ্ধে এখনও চক্রান্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রেসফি সকালে নোয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বন্যাতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিএনপির এই নেতা বলেন দেশের জনগণই সকল চক্রান্ত ষড়যন্ত্র নস্বাদ করবে এজন্য সবাইকে সজাগ থাকতে হবে বিএনপি গণতন্ত্রের পক্ষে নির্ভীক বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে রিজবি বলেন আপসহীন ছিলেন বলেই খালেদা জিয়াকে কারাগারে যেতে হয়েছে দেশের গণমানুষের বিরুদ্ধে গিয়ে স্বৈরাচার শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত কেউ কেউ যদি মনে করেন শেখ হাসিনার একদলীয় কর্তৃপক্ষ কর্তৃত্ববাদের অবসানের পরে আরেক ধরনের কর্তৃত্ববাদ তৈরি করবেন নানাভাবে রাষ্ট্রীয় চক্রান্তের মাধ্যমে এটা এই দেশের মানুষ ব্যর্থ করে দিবে